আজ অন্তিম পর্ব। পরিচালক অবাক হয়ে মুকুলবাবুর দিকে চাইলেন, মুকুল দত্ত নিরুত্তাপ, ভালো না লাগলে অন্য কিছু লিখে আনবেন। লাফিয়ে উঠলেন তরুণ মজুমদার, ভালো না লাগলে মানে এমনটাই তো চাইছিলেন তিনি। এক্ষুনি হেমন্তবাবুকে শোনাতে হয়, বেরিয়ে ট্যাক্সি ধরতে যাবেন। মুকুলবাবু মানা করলেন, হেঁটে যাবেন, অতটা পথ, পাগল নাকি? তখন জানা গেল হেমন্ত মুখোপাধ্যায় বাসায় নেই, নার্সিং হোমে ভর্তি, অ্যাকিউট স্পন্ডিলাইটিস, ট্র্যাকসেন নিয়ে শুয়ে আছেন। 10 মিনিটের হাঁটা পথ নর্থ কোর্ট নার্সিং হোম। সেখানেই হাজির দুই মূর্তি, কাগজে হিজিবিজি লেখা আর অজস্র কাটাকুটি দেখে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, ফেয়ার করে আনুনি। সেই অবস্থায় ফেয়ার করা হলো। কাগজটা শূন্যে তুলে নিয়ে কয়েকবার চোখ বোলালেন। পরিচালকের উৎকণ্ঠা চরম সীমায়। এত ভালো গানটা যদি পছন্দ না হয়, চোখ বন্ধ করে কয়েক মিনিট কি যেন ভাবলেন হেমন্তবাবু। তারপর শুয়ে শুয়ে গেয়ে উঠলেন সেই বিখ্যাত গান, আহা কৃষ্ণ কালো আঁধার কালো, অন্তরা সঞ্চারী দ্বিতীয় অন্তরা পেরিয়ে একটানে গোটা গান শেষ। নার্সিং হোমের ঘর সম্পূর্ণ নিস্তব্ধ। পরিচালক এবং মুকুল দত্ত দুজনেই বাক্যহারা। কয়েক মিনিটে অমন হিট গান নির্মাণের সাক্ষী রইল নর্থ কোর্ট নার্সিং হোমের সেই ঘরটি। খুব অল্প সময়ের মধ্যেই সুর দিয়ে ফেলার অদ্ভুত ক্ষমতা ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। শোনা যায় দিনে 3-4টে গানে সুর দিতে পারতেন। প্রতিটি হিট বিকাশ রায়ের মরুতীর্থ হিংলাজের গান তৈরির সময়েও এমনটা ঘটেছিল। পলাতকের 3টি গান, মন আমার কেমন কেমন করে, দোষ দিও না আমায় বন্ধু, জীবনপুরের পথিক রেভায় 3 দিনে তৈরি হয়ে গিয়েছিল। এই হলেন হেমন্ত মুখোপাধ্যায়। অথচ প্রথাগত কোনো শিক্ষা ছিল না, সারা জীবন এ নিয়ে নানা কথাও শুনতে হয়েছে, অথচ সুরের ওপর আশ্চর্য দখল। তেমনই ঈশ্বর প্রদত্ত গলা ও দরদ লাখে একটা মেলে হয়তো। তবে গায়ক পরিচিতির নিচে তাঁর সঙ্গীত পরিচালনার অসামান্য প্রতিভা অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল, এও সত্য। আরেকটি দিনের ঘটনা, তুমুল বৃষ্টি। অফিসের জানলা দিয়ে পরিচালক তাঁর প্রিয় গুলঞ্চ গাছটির দিকে তাকিয়ে আছেন। বৃষ্টির তোড়ে কেঁপে কেঁপে উঠছে গাছটার শরীর। অঝোরে বৃষ্টি, হাতে চা, আলগা চুমুক, এমন সময়ে একটা গাড়ি থামার আওয়াজ এলো। এই দুর্যোগে আবার কে এলো? ভাবতে ভাবতে ঘরে ঢুকলেন হেমন্ত মুখোপাধ্যায়। পরিচালক অবাক, হেমন্তের যেখানে বাসা মানে লেকের দিকটা পুরোপুরি জলের তলায়। সেই জল ঠেলে বৃষ্টি কাঁধে এসেছেন ভদ্রলোক, আপনার এখানে কেউ আছে? এসে প্রশ্ন। তরুণবাবু জানালেন, তিনি ছাড়া আর কেউ আসেননি আজ। ঠিক আছে বলে বেরিয়ে গেলেন হেমন্তবাবু। কিছু বোঝার আগে ফের নিজের হারমোনিয়ামটা নিয়ে হাজির। চৌকির ওপরে জিনিসটা নামিয়ে লাজুক গলায় বললেন, এমন বাদলা, একটু গান গাইতে মন চাইল, তাই মানে। পিছনে সেই খোলা জানলা, বৃষ্টির ঝমঝম আওয়াজ, কেঁপে কেঁপে উঠছে গুলঞ্চ গাছ, প্রচণ্ড হাওয়ার দাপটে দু একখানা ফুলও ঝরে পড়ছে, আর পরিচালকের মুখোমুখি বসে একের পর এক গান গিয়ে যাচ্ছেন হেমন্ত, হেমন্ত কুমার, হেমন্ত মুখোপাধ্যায়। কখনো লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে, কখনো ওরে ছুঁয়ো না ছি, আবার কখনো কল্যাণ হোক তব কল্যাণী, যেন বাস্তব মহাকাব্য লেখা হয়ে চলেছে এক অদৃশ্য অঙ্গুলি হেলনে। সেই সব দিন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।